গতকাল সন্ধেবেলা ফের রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বার্তা রাজ্যবাসীর কাছে আবার অনুরোধ করছি, কোনোভাবেই কোন রকম হিংসাত্মক কাজকর্মে লিপ্ত হবেন না, রাজ্য জুড়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখুন। মনে রাখবেন, পুলিশ থানা, রেল স্টেশন, বিমানবন্দর, পোস্ট অফিস, সরকারি দপ্তর, পরিবহন ব্যবস্থা, এসবই জনগণের সম্পত্তি। সরকারি এবং বেসরকারি সম্পত্তির ক্ষতি হলে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না এবং আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে। রাজ্য সরকার একদিকে যেমন নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসির বিরুদ্ধে পাশাপাশি সমস্ত রকম দাঙ্গা হাঙ্গামা এবং শান্তি নষ্ট করার যাবতীয় প্রচেষ্টার ঘোর বিরোধী। আমরা বিরোধিতা করতে চাই কেবলমাত্র গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ উপায়ে। কিছু রাজনৈতিক দল ধর্মীয় গোড়ামি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য রাজ্য জুড়ে অশান্তির আবহ দাঙ্গা তৈরির চেষ্টা করছে। আমি সকলকে অনুরোধ করছি, তাদের এই অসাধু উদ্দেশ্য কর্ণপাত করবেন না। সকল রাজ্যবাসীর কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, সবাই শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।